সালামু আলাইকুম সবাইকে। এমপ্লয়েবিলিটি মেন্টরিংয়ের আরেকটি বিষয় নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। ব্যক্তিগত উপলব্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর মানুষ সবচেয়ে বেশি শেখে তার নিজের জীবন থেকে। যদি সে তার নিজের জীবনকে ইন্টেনশনালি অবজার্ভ করে, তো এই ইন্টেনশনাল অবজার্ভ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতি মুহূর্তে শুনছি, প্রতি মুহূর্তে শিখছি, প্রতি মুহূর্তে কিছু মানুষের সান্নিধ্যে আসছি, সো সেখান থেকে আমার শিক্ষাটা কী, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি অবজারভেশনের মাধ্যমে, শুনবার মাধ্যমে, দেখবার মাধ্যমে, তাহলে কিন্তু আসলে সেই লার্নিংটা পরিপূর্ণ লার্নিং হবে না। এটি যেমন সত্য কথা, আবার আরেকটি সত্য কথা হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবন কোনো অংশেই আপনার অস্কার প্রাপ্ত মুভির চেয়ে কম নয়। আমার জীবনের প্রত্যেকটা অধ্যায়কে যদি আমরা ওভাবে করে চিন্তা করি, যেমন গতকালকে একটা ছোট্ট ঘটনা বলি। গতকালকে আমি কোনো একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম, তো অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যখন আমি মেইন রোডে উঠবার চেষ্টা করছি, তখন যেই ছোটো ছোটো গলিগুলো ছিল বনানীর ভেতরে, তো সেই গলিগুলো একটাতে ঢুকছি, আপনার গেট বন্ধ, আবার ব্যাক করছি, ব্যাক করে আবার আমি আর একটা অপশন খুঁজছি, আর একটা গলিতে ঢুকলাম, সেটারও আপনার গেট বন্ধ, আবার ব্যাক করলাম, আর একটা গলিতে গেলাম, সেটারও গেট বন্ধ। এবং আমি এটা নিয়ে খুঁজলাম, ওখানে প্রায় পাঁচটা গলি ছিল, পাঁচটা গলির পাঁচটারই দরজা বন্ধ। এবং পরবর্তীতে আমি আবার ব্যাক করে এসে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে মেইন রোডে যাওয়ার রাস্তা কোনটা খোলা, সে আমাকে দেখিয়ে দিলেন যে ওদিক দিয়ে যান। তো আমি ওদিক দিয়ে যাচ্ছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, আর একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করলাম যে মামু মেইন রোডে যাবার ই কোথায়, তো বলে যে মামা এদিক দিয়ে বামে চলে যান। তাই আমি ওদিক দিয়ে বামে গিয়ে দেখলাম যে ফাইনালি গেটটা খোলা এবং আমি মেইন রোডে চলে আসলাম, এবং আমি কিন্তু একটানে চলে আসলাম। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমার বাসা থেকে বলা হলো যে এরকম এই জিনিসটি নিয়ে আসতে, তো আমি তো খুশি হয়ে গেলাম। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বাসায় পৌঁছে আমার বাড়ির নিচে দোকান আছে, আমি ওখান থেকে কিনে ফেলবো। তো আমি যখন ওই দোকানে পৌঁছালাম, তো গিয়ে বললাম এটা আছে কিনা, তো বললো যে নাই, তা আমার তো নিতে হবে। সো আমি আবার আরেকটা দোকানে গেলাম, সেখানেও দেখি নাই। এবং পরবর্তীতে তিনটা দোকান, আমার বাড়ির পাশেই যে তিনটা দোকান আছে, তিনটার কোনোটাতেই নাই। সো আমাকে বাধ্য হয়ে যেতে হলো মেইন রোডে, এবং মেইন রোডে গিয়ে আমি সুপার স্টোর থেকে জিনিসটা কিনে বাড়ি ফিরলাম। তার মানে দেখেন, আমি এখানে বাধা কিন্তু পেলাম অনেক, কিন্তু যেহেতু আমাকে রিচ করতে হবে, আমাকে বাসায় আসতেই হবে, সো আমাকে কিন্তু অপশন বের করতেই হবে। অপশন ওয়ান ফেল করলো, অপশন টু, অপশন টু ফেল করলো, অপশন থ্রি, অপশন থ্রি ফেল করলো, অপশন ফোর, অপশন ফোর ফেল করলো, অপশন ফাইভ, অ্যান্ড দেন মানুষের সাথে প্রশ্ন করে জেনে নেওয়া, দুইজন মানুষের কাছ থেকে প্রশ্ন করে জেনে নিয়ে ফাইনালি আমি আমার ইউনো রোডটা পেলাম, এবং এই রোডেই আমি একদম স্ট্রেইট একটানে চলে আসলাম। সো এখন এই যে রোডটা পাবার জন্য, যে একটানে স্ট্রেইট চলে আসবো, এই রোডটা পাবার জন্য কিন্তু আমাকে অনেকগুলো অপশনকে অ্যাপ্লাই করতে হয়েছে, ওয়ান সিঙ্গেল অপশন নিয়ে কিন্তু আমি বের হইনি। তা আমাদের প্রফেশনাল লাইফে আমরা কী করি, প্রফেশনাল লাইফ হোক বা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা যারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে জব মার্কেটে, তারা কিন্তু অনলি ওয়ান অপশনকে নিয়েই বের হয়, এবং হঠাৎ করে যদি হোঁচট খায় তাহলে কিন্তু তারা থেমে যায়, ওইখানেই স্টিভ হয়ে যায়, হ্যাঁ, যে না আর কোনো অপশন নাই। তার মানে বলে যে কন্টিনজেন্সি প্ল্যান, যেটা আমরা জানি প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যাক করতে হয়। ওই যে আমি বললাম যে আমি রাস্তাটা বন্ধ দেখলাম, আমি ব্যাক করেছি, আর একটা জায়গায় ঢুকেছি, সো এই যে ব্যাক করবার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা যে যত দ্রুত নিতে পারে তার ল্যাডারে ওঠার গতি অনেক বেশি থাকে। সো এই জন্য আমি বলছি যে এটা কোনো রকেট সায়েন্সের কথা বললাম না, এমন আহামরিও কোনো কথা বললাম না, বাট এটা আপনাদের জন্য একটা ফুড ফর থট হতে পারে, যে আজকে একটা জায়গায় সিভি দিয়েছেন, কল পেলেন না, সো আপনি কি ধরে নেবেন যে আপনার দ্বারা কিছু হবে না, বা আপনি কি ধরে নেবেন বাংলাদেশের চাকরি বাজার ভালো না, বা আপনি ধরে নেবেন যে বাংলাদেশের সব এমপ্লয়ার খারাপ, কারণ যেহেতু আপনার সিভিটার থেকে আপনাকে কল দেওয়া হয়নি, অথবা আপনি ইন্টারভিউতে গেলেন এবং ইন্টারভিউতে আপনি ভালো করলেন না, তাহলে আপনি কি ধরে নেবেন সব ইন্টারভিউয়ার খারাপ, সব কোম্পানি খারাপ, অথবা আপনার নিজের যোগ্যতা নাই, নাকি আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার আর একটা দরজা যাবেন, সেটাও বন্ধ, আর একটা ব্যাক করে, এই যে ব্যাক করবার যে সিদ্ধান্তটা, এটা কি আমরা নিচ্ছি?
এইটা একটা ফুড ফর থট আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন, ভাববেন এবং অপশনস বের করবার চেষ্টা করবেন। অলওয়েজ মনে রাখতে হবে, যার কাছে যত অল্টারনেটিভ তিনি সবচেয়ে বড় ধনী। ধনী আসলে টাকা দিয়ে নয়, ধনী আমার মতে হচ্ছে কার কাছে কত বেশি অল্টারনেটিভস আছে। ভালো থাকবেন সবাই।